আছি আমরা পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার অন্তর্গত বাগমুন্ডি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এই ভিডিওতে জানাবো আমি এই কলেজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য, ঠিক আছে? তো তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এই কলেজটা একটা পুরুলিয়া জেলার চারটা কলেজের মধ্যে অন্যতম কলেজ, বাগমুন্ডি গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে? তো এই ভিডিওটা সাধারণত তাদের বেশি বেশি কাজে লাগবে বা তাদের উপকার হবে, যারা 2022-23 শিক্ষাবর্ষে যারা এই কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে। এই কলেজে প্রথম যারা আসে অধিকাংশ ছাত্রছাত্রীদেরই একটা অসুবিধা হয়ে থাকে, মানে বিশেষ কিছু অসুবিধা হয়ে থাকে, যেমন কলেজটা খুঁজে পাওয়া, কলেজটা ঠিক কোথায় আছে, তো ইত্যাদি ইত্যাদি সব কিছু তথ্য নিয়ে আমি এই ভিডিওতে জানাবো। কিভাবে কলেজে আসতে হয়, কোথা থেকে আসতে হয়, ঠিক কলেজটা খুঁজে পাবে কিভাবে, সব কিছু আমি এই ভিডিওতে জানাবো। তো প্রথমত যেটা হয়ে থাকে যে এখানে একটা অসুবিধা, যখন সবাই প্রথম আসে বা অযোধ্যা মোড়ে বাস থেকে নামে, বা কেউ কেউ আবার বুঝতে পারে না যে অযোধ্যা মোড়ে নামতে হবে কি বাগমুন্ডিতে নামতে হবে, কিন্তু যদিও অযোধ্যা মোড়ে কেউ কেউ নামে ঠিক বুঝতে পারে না কলেজটা কোথায় আছে, কোন দিকে যাব, ইত্যাদি ইত্যাদি অসুবিধা হয়, মানুষকে জিজ্ঞেস করতে হয়। তো ঠিক সবাই এখানে একটু হেল্পফুল হয়ে সবাই বলে দেয়, ঠিক আছে? কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এমনভাবে তুলে ধরবো যে আশা করছি যে এই ভিডিওটা দেখার পর সবার মানে অসুবিধা দূর হয়ে যাবে। তো অযোধ্যা মোড় থেকে ঠিক স্ট্যাচু আছে, স্ট্যাচুটার ডান সাইডে, অযোধ্যা মোড়ে বাস থেকে নামিয়ে ডান সাইডে যে রাস্তাটা পাবে ওই রাস্তা ধরে আসতে পাবে আমাদের কলেজ। অযোধ্যা মোড় থেকে প্রায় আমাদের কলেজ আনুমানিক 2 কিমি, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নাই, ওখান থেকে তুমি টোটোও পাই যাবে, ঠিক আছে? তো টোটো করেও তুমি কলেজ আসতে পারো। প্রথমবার আসলে একটু অসুবিধা হয়, হাঁটে হাঁটে অনেকটা রাস্তা আসা একটু অসুবিধাই হয়। তো ওখান থেকে আসার পর ঠিক মানে পাহাড় উঠার সময় একটা পোস্টার দেখতে পাবো যে বাগমুন্ডি পলিটেকনিক লেখা আছে। ওই বাগমুন্ডি পলিটেকনিক যে ডাউন আছে ওই ডাউনে নামতে হবে। আমি তোমাদের একটু আলেই কিন্তু আমাদের কলেজ দেখতে পাই। এবার বলি যে অনেকেরই জানার থাকে যে এই কলেজে কি কি ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চ সম্পর্কে আমি বলি দিই, এই কলেজে তিনটাই ব্রাঞ্চ আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তিনটাই এখানে ব্রাঞ্চ আছে। এবারে সবার একটা জানার বিষয় থাকে যে কলেজে হোস্টেল আছে কি নাই। তো এবার হোস্টেল সম্পর্কে বলি যে আমাদের এই কলেজে কিন্তু হোস্টেল নাই, থাকার ব্যবস্থা আছে ঠিক, কিন্তু মেসে থাকতে হবে, কিন্তু আমাদের কলেজ এখন পর্যন্ত হোস্টেল নাই, ঠিক আছে? তো জানার অনেকে সবার একটা আগ্রহ থাকে যে হোস্টেল আছে কি নাই, সো ইনফরমেশন কোথা থেকে জানতে পারে নাই। সাধারণত অনেক অসুবিধা হয়ে থাকে, কারণ আমি যখন আসছিলি তখন আমার অনেক কিছু জানার বিষয় ছিল কিন্তু মানে জানিয়ে উঠতে পারি নাই। তো আমি ওই জন্যই আসলে এই ভিডিওটা বানা, যাতে সবার একটু সুবিধা হয়। তো এখানে হোস্টেল যেহেতু নাই, তাহলে থাকার ব্যবস্থা আছে তা হচ্ছে যে মেস, কিন্তু কলেজের সামনাসামনি খুব একটা মেস নাই, কলেজের সামনাসামনি খুব মেস নাই, কিন্তু একটু দূর দূরান্তে আছে, যেটা একটু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, যেমন গ্রীষ্মকালে অসুবিধা হয়, শীতকালে অসুবিধা সাধারণত হয় না, গ্রীষ্মকালে একটু অসুবিধা হয়ে থাকে, অনেক দূর থেকে হাঁটে আসতে হয়, কিন্তু কলেজের সামনাসামনি মেস নাই, কিন্তু একটু পার্শ্ববর্তী এলাকায় মেস আছে, না থাকা নাই, কিন্তু সেখানে তোমরা সবাই থাকতে পারো, অসুবিধার কোনো কারণ নাই, অনেকেই আছে, আমরাও আছি, আমরাও মেসে থাকি, তো সাধারণত খুব একটা অসুবিধা হয়নি। আমাদের কলেজটি ঠিক একদম পাহাড়ের নিচে অবস্থিত, পাহাড়ের নিচে আমাদের কলেজটা আছে, যাতে কারো অসুবিধা না হয় ঠিক পাহাড়ের দিকে আসতে, সে কারণে বলে রাখা যে কলেজের ঠিক পাহাড়ের নিচে আছে। এই জন্যে আমাদের কলেজ থেকে ঠিক মানে অযোধ্যা পাহাড় যেহেতু আমাদের সামনে অবস্থিত, কলেজের ঠিক সামনে থেকে আমাদের অযোধ্যা পাহাড়ের অপূর্ব দৃশ্য একটা আমাদের চোখে আসে প্রথমে। তো আমাদের কলেজের একটা মাঠেরও ব্যবস্থা আছে, যে মাঠটা দীর্ঘদিন মানে বন্ধ থাকায়, কলেজ বন্ধ থাকায় দীর্ঘদিন লকডাউন চলার কারণে আমাদের কলেজটা এখন একটা ভালো অবস্থায় নেই, ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। তো খুব শীঘ্রই এটা আমরা একটা আমাদের স্টুডেন্টের একটা পরিকল্পনা আছে যে আমরা পরিষ্কার করে মাঠটাকে ঠিক আগের অবস্থায় পুনরায় নিয়ে আসবো মাঠটাকে। তো দীর্ঘ হয়তো 7-8 মাস বা 1 বছর কলেজ রানিং হয়েছে, ঠিক আছে? তো ওই কারণে এটা এখন পরিষ্কার করা হয়নি, অনেকদিন যেহেতু বন্ধ ছিল। তো যাই হোক, আমরা যেহেতু যারা এখানে মানে এবছর ভর্তি হবে তারা দেখবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক, সব জায়গায় বাগমুন্ডি আমাদের কলেজ মানে যদি সার্চ করে থাকো তাহলে প্রথম আমাদের এই মাঠটাই আমাদের প্রথমে ফটোতে আসবে। মাঠটা থেকে আমাদের ঠিক কলেজটা দেখা যাবে খুব সুন্দরভাবে, ঠিক সেরকমই এই মাঠটা একটা দারুণ মাঠ, আমাদের কলেজের এই মাঠ যেটা আমরা খেলার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই মুহূর্তে মাঠটা এখন অপরিষ্কার আছে, ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমরা খুব শীঘ্রই এটা আমরা পরিষ্কার করে ঠিক আগের পুনরায় আগের অবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। কলেজের সামনে আছে, এতে হয়েছে আমাদের কলেজের মেন গেট, এখান থেকে আমরা কলেজে প্রবেশ করি, ঠিক আছে? তো এখানে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে বলে রাখি অসুবিধা হওয়ার কিছু কারণ নাই, কারণ তোমরা যারা ভর্তি হবে তাদেরকে বলে রাখি যে
যদি কোনো অসুবিধা হয় আমাদের এখানে আসেও যদি কিছু অসুবিধা হয় আমাদের 24 ঘন্টা কিন্তু এখানে সিকিউরিটি দাদারা থাকে, তারা হেল্পফুল, সবসময় সবার জন্য আছে। তোমরা এখানে বলতে পারো কোনো অ্যাডমিশনের ব্যাপারে বা অফিসিয়াল কোনো কাজে হোক, তারা সাহায্য তোমাকে করে দেবে। তো অন্য অসুবিধা হওয়ার কিছু কারণ নেই, এখানে 24 ঘন্টা সিকিউরিটি দাদারা থাকে, সামনেই থাকে, কলেজের সামনেই। ঠিক আছে, যাই হোক, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানান দিয়ে রয়েছে। সিকিউরিটিগুলো সব হেল্পফুল আমাদের, তারা সবসময় সাহায্য করে। তো তোমরা এখানে আসেনি যদি কোনো অসুবিধা হয় অফিসিয়াল কাজে, তাহলে তোমরা সিকিউরিটি দাদার কাছ থেকে হেল্প নিতে পারো। এছাড়াও সব টিচারই, আমাদের যত লেকচারার আছে সবাই কিন্তু হেল্পফুল, সবাই কিন্তু ছাত্র সুলভ আচরণ। এখানে এটা একটা সাংস্কৃতিক জায়গার যে একটা খুব ভালো জায়গা, সেটার পরিচয় দেয় আমাদের কলেজ সুন্দর। তো আমরা সব কিছু দেখাবো। কলেজের সামনে কয়েকটা গাছ রয়েছে, একটা ভালো পরিবেশে কলেজটা আছে, নিচু একটা মন মুগ্ধ জায়গায় যে আমাদের এই কলেজটা, সেটা আমরা অনুভব করি। ঠিক আছে, আমাদের কলেজ ক্লাসরুম থেকে আমরা অপূর্ব দৃশ্য দেখি অযোধ্যা পাহাড়ের। ঠিক আছে, একটা জিনিস দেখার আছে যেটা আমাদের কলেজে ঠিক সামনেই আছে, যেটা এমার্জেন্সি জেনারেটর যেটা কলেজে ঠিক সামনেই আছে। তো এটা একটা দেখার বিষয়, ওই জন্য একটু হালকা করে একটু দেখান দেওয়া হলো। যাই হোক, তো এখানে তোমরা যারা আসবে তাদের জন্য একটা খুব সুন্দর একটা পরিবেশে যে পড়ার একটা আনন্দ তোমরা উপভোগ করবে। এবার বলি আর কি আমাদের কলেজের কিছু ব্যবস্থাপনা, কি কি ব্যবস্থা আছে, কেমন ভালো আছে। তো যেটা সবাই জানা থাকে যে কলেজে এই ক্যান্টিন আছে কি না, লাইব্রেরি আছে কি না, তো এ সম্বন্ধে আমি একটু কিছু কথা বলি। যে আমাদের ঠিক কলেজের বিপরীতেই, ঠিক সামনেই, মানে কলেজের বিপরীতের একটু ডান সাইডে আমাদের লাইব্রেরি হলটা আছে। ঠিক আছে, যেটা যেখানে আমাদের ক্যান্টিনও ছিল এক সময়, কিন্তু বর্তমানে আমাদের ক্যান্টিন এখানে নাই, কিন্তু আগামী দিনে হয়তো বা হবে এক আমরা আশা রাখি। তো এটাই আর কি ক্যান্টিন সম্বন্ধে যেটা বলা, সেটা হচ্ছে যে ক্যান্টিন এখন বর্তমানে আমাদের কলেজে ক্যান্টিন নাই, কিন্তু আশা করি যে ভবিষ্যতে আমরা ক্যান্টিন আমরা কলেজে দেখতে পাবো। আর ঠিক একই বিল্ডিংয়ে আমাদের লাইব্রেরি হল। ঠিক আছে, লাইব্রেরি, এরপর আমি তোমাদেরকে দেখাই। ঠিক সন্ধ্যা হয়ে গেল আজকে, যে সেই পরিমাণ হয়তো ভিডিও খুব কোয়ালিটি একটু ভালো আসছে না। ঠিক আছে, তো আমি যখন প্রথম কলেজে আসি তখন আমাদের কলেজের কিছু ছবি আমি ভিডিওর শেষে কিন্তু ক্লিপে দিচ্ছি, যেগুলো তোমরা দেখবে মন মুগ্ধ হয়ে যাবে আশা রাখছি। তো যাই হোক, আজকে যে লাইব্রেরি সম্পর্কে বলা, এই পুরোটা আমাদের লাইব্রেরি হল। আর যে আমাদের কলেজের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই প্রোগ্রামগুলো হচ্ছে আমরা এই অডিটোরিয়াম হলেই করে থাকি। বিভিন্ন প্রোগ্রাম যেমন ফ্রেশার্স হয়, ফেয়ারওয়েল হয়, টিচার্স ডে। ঠিক আছে, তো বিভিন্ন প্রোগ্রাম আমরা এই অডিটোরিয়ামেই করে থাকি। এবার লাইব্রেরি যেটা বলার, লাইব্রেরি হচ্ছে আমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালের অ্যাভেলেবেল বই রয়েছে, সঙ্গে কিন্তু কম্পিটিটিভ এক্সামেরও বিভিন্ন বই রয়েছে আমাদের লাইব্রেরিতে, সেগুলো আমরা সবাই কালেক্ট করতে পারি। এই যেমন ভাবে প্রসেস, কার্ড বানার পর যেমন ভাবে কার্ড জমা দিয়ে বই নেওয়া হয়, সেরকম ভাবেই কিন্তু আমাদেরও প্রসেস রয়েছে। কিন্তু লাইব্রেরির ব্যবস্থাটা আমাদের খুব ভালো এই মুহূর্তে আমাদের কলেজে, বা লাইব্রেরির ব্যবস্থাটা একটা খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রইল। এরপরে বলে রাখি যদি এই মাদের কারো কিছু যদি আরো বিশেষ কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি এখান থেকে রিপ্লাই দিয়ে দেবো।